সংবিধান অ্যামেন্ডমেন্ট বলুন, লেবার লয়ের উপর বলুন, বিভিন্ন বিভিন্ন রকমের বিলে আমি পার্টিসিপেট করেছি। লোকসভার মধ্যে দলের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেভাবে কাজ করার দরকার, একজন চিফ হুইপ হিসেবে সেই কাজ করেছি। 2009 নির্বাচিত হওয়ার ঠিক 6 মাসের মধ্যে ভারতবর্ষের পার্লামেন্ট থেকে পশ্চিমবাংলার সর্বপ্রথম 2009-2014 সর্বপ্রথম রাষ্ট্রপুঞ্জে প্রতিনিধিত্ব করার জন্য আমাকে পাঠানো হয় নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জে। গত 2013-তে 29 অক্টোবর থেকে 31 অক্টোবর ভারতবর্ষের 544 জন সাংসদের মধ্যে মাত্র আমাকে একজন সাংসদকে ভারতবর্ষের ওয়ার্ল্ড কমনওয়েলথ পার্লামেন্ট, যেটা বিশ্বের কমনওয়েলথ পার্লামেন্ট রয়েছে, প্ল্যাটফর্ম সমস্ত বিশ্বের সব পার্লামেন্টের কমন পার্লামেন্টের যেটা প্ল্যাটফর্ম, সেই কমনওয়েলথ পার্লামেন্টের পার্টিতে আমাকে একমাত্র প্রতিনিধি হিসেবে পাঠানো হয়, যেটা পশ্চিমবাংলায় খুবই কম বিরল ঘটনা হয়ে গেছে। তাই পার্লামেন্টের মধ্যে আমি কাজ করেছি। আমি খুব খোকাশোনার নই, খুব ভালো ছেলে নই আমি, তাই পার্লামেন্টের মধ্যে যখন দরকার হয়েছে, বাংলাকে যখন বারবার বঞ্চিত করা হয়েছে, তখন পার্টির নির্দেশে একাই আমি পার্লামেন্ট বন্ধ করেছি বাংলার বঞ্চনার বিরুদ্ধে। অতএব পার্লামেন্টের মধ্যে যে কাজ আছে সেই কাজ আমি করেছি গত 5 বছর। আপনারা যারা আমার ডিবেট দেখেছেন তারা দেখেছেন, এবং আমি এইটুকু বলতে পারি আমি আপনাদের কাছে, আমার আগে শ্রীরামপুরের কোনো সাংসদ আমার মতো পার্লামেন্টে এত বিতর্কে অংশগ্রহণ করেনি। বিজেপি জানে যে আমি পার্লামেন্টের মধ্যে কত শক্তিশালী পার্লামেন্টারিয়ান, ভারতীয় জনতা পার্টিও জানে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও জানে।